নমস্কার নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তের বড় সংবাদ, জম্পুই জলাতে জম্পুয়ে 12 জুলাই থেকে অনির্দিষ্টকালের বন্ধ রাখা হয়েছে এবং ডেকেছে মিজো কনভেনশনের ইয়ুথ উইং। যে বিষয়টা জানা যাচ্ছে যে রাস্তাঘাটের দুটো রাস্তা মূলত রয়েছে, সেই রাস্তাগুলোর অবস্থা একদমই বেহাল রয়েছে, তার জন্যই কিন্তু এই বন্ধটা ডাকা হয়েছে এবং অনির্দিষ্টকালের এই বন্ধ ডাকা হয়েছে। যেটা অবশ্যই আরো একটা বিষয় রয়েছে যে সরকারের কাছে বিভিন্ন সময় তারা তুলে ধরেছিলেন এই দাবিটা, তারপরেও যখন কোনো সুরাহা হয়নি সেই বিষয়টা, তারা কিন্তু অনির্দিষ্টকালের বন্ধ ডাক দিলেন। 12 জুলাই থেকে এই অনির্দিষ্টকালের বন্ধ কিন্তু চালু হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তার পাশাপাশি আরো একটা বিষয় যেটা উঠে আসছে, আরো একটা ইম্পর্টেন্ট বিষয় যে ব্রু সেটেলমেন্ট, রাজ্যের বিভিন্ন জায়গাতে ব্রু সেটেলমেন্ট কিন্তু চলছে এই মুহূর্তে, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের প্রচেষ্টায় চলছে ব্রু সেটেলমেন্ট। সেই ব্রু সেটেলমেন্টে দাঁড়িয়ে কিছু কিছু জায়গায় কিন্তু সমস্যা উঠে আসছে এবং সেই কথাটাই কিন্তু তুলে ধরেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এবং সেই জায়গায় যে বিষয়টা জানা যাচ্ছে, আজকে ব্রু লিডার্সদের সঙ্গে একটা বৈঠক রয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের, আজকে ভার্চুয়ালি বৈঠক রয়েছে এবং আগামীকাল সশরীরে ব্রু লিডার্সরা আসবেন খুমলুঙে এবং সেখানে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে কথা বলবেন। তার পাশাপাশি ব্রু সেটেলমেন্ট বিভিন্ন জায়গাতে ঠিকভাবে হচ্ছে না এই একটা অভিযোগ কিন্তু উঠে এসেছে, সেই বিষয়টাকে কেন্দ্র করেই সেখানে মিটিংটা হবে এবং আজকের এই মিটিংয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেরকম ভাবে থাকবেন, চিফ সেক্রেটারি থাকবেন, 5 জন ব্রু লিডাররা থাকবেন এবং তার পাশাপাশি সেটেলমেন্টের দায়িত্বে যারা রয়েছেন সেই লিডাররাও কিন্তু থাকবেন, সেই আধিকারিকরাও কিন্তু সেখানে থাকবেন সেই মিটিংয়ে। যে বিষয়টা প্রদ্যুৎ কিশোর দেববর্মন আজকে জানিয়েছেন যে আজকের সেই মিটিংটা মূলত জোরটা কিন্তু দেওয়া হবে যাতে যেখানে ব্রু সেটেলমেন্টগুলো হচ্ছে সেই জায়গাগুলো যাতে হাইজিনিক হয়, হিউম্যান কন্ডিশনে যাতে সেই ব্রু সেটের রিসেটেলমেন্টগুলো করা হয়, সুবিধা যাতে সব কিছু থাকে সেখানে এবং তার পাশাপাশি যাতে বেশি ঘনবসতি যাতে না হয়, সব সুযোগ সুবিধা যাতে তারা পায় সেই দিকটা লক্ষ্য রেখেই করতে হবে। তার জন্যই আজকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক কিন্তু হতে চলেছে প্রদ্যুৎ কিশোর দেববর্মন, 5 জন ব্রু লিডার এবং তার পাশাপাশি চিফ সেক্রেটারি এবং সেটেলমেন্টের দায়িত্বে যে আধিকারিকরা রয়েছেন তারাও কিন্তু সেই মিটিংয়ে থাকবেন। আজকে ভার্চুয়ালি সেই মিটিংটা হবে, আগামীকাল খুমলুঙে এসে পৌঁছাবেন ব্রু লিডাররা এবং তাদের সঙ্গে সেই কথাবার্তা কিন্তু হবে, আরো গুরুত্বপূর্ণ বৈঠকগুলো কিন্তু চলবে। কি বলছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই গোটা ঘটনাটাকে নিয়ে শুনবো। ব্রু লিডারশিপ আর আমারে বিচ মে আজ এক ভিডিও কনফারেন্স কে থ্রু মিটিং হ্যায় আর কাল ব্রু কে লিডার খুদ আগরতলা আ রহে খুমলুঙ আ রহে মুঝসে মিলনে কে লিয়ে। বহুত জগহ মে ব্রু সেটেলমেন্ট শুরু হো গিয়া, বহুত জগহ মে ঠিক চল রহা হ্যায়, বহুত জগহ মে ঠিক নেই চল রহা হ্যায়। তো জহাঁ মে ঠিক নেই চল রহা হ্যায় ওহাঁ হমকো ইমিডিয়েটলি অ্যাড্রেস করনা পড়েগা। আর ইসি কে লিয়ে ক্যোঁকি ইয়ে যো ব্রু অ্যাকর্ড সাইন কিয়া গিয়া থা, হমারে ব্রু লোক 23 সাল তক বহুত খারাপ কন্ডিশন মে রহে। আজ পুরা ত্রিপুরা দেখ রহা হ্যায় কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যাসে হমারে ব্রু কো সেটেল করেগা। তো হম চাহতে হ্যায় কি যো সেটেলমেন্ট হো ও হাইজিনিক কন্ডিশন মে হো, হিউম্যান কন্ডিশন মে হো, জহাঁ মে রাস্তা হো, জহাঁ মে পিনে কা পানি হো আর যো ঘর কা কন্ডিশন হো ভি ঠিক রহে। কি আনে ওয়ালে দিন মে ফির সে এপিডেমিক হো সকতা হ্যায়, মহামারী হো সকতা হ্যায়, করোনা এসে ভি গরিবি হ্যায়, তো ডিস্টেন্স হোনা চাহিয়ে ঘর কে বীচ মে, ইয়ে সব সোচ কে হমকো চলনা করতে হ্যায়। তো আজ যো ভিডিও কনফারেন্স হোগা চিফ সেক্রেটারি সে আর কোই ব্রু লিডার্স আর কোই 5 ব্রু লিডার্স লোক ভিডিও কনফারেন্স কে থ্রু রহেঙ্গে, মে রহুঙ্গা চিফ সেক্রেটারি রহেঙ্গে, শায়দ ওএসডি টু সেটেলমেন্ট ভি রহে। আপনারা শুনলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি বলেছেন ব্রু সেটেলমেন্টের বিষয়ে, এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক আজ হতে চলেছে, 5 জন ব্রু লিডার থাকবেন, প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজে থাকবেন, চিফ সেক্রেটারি থাকবেন এবং সেটেলমেন্টের দায়িত্বে যারা রয়েছেন সেই আধিকারিকরাও কিন্তু থাকবেন সেই বৈঠকে। এবং আগামীকালকে ব্রু লিডাররা আসছেন খুমলুং এবং এসে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে সরাসরি দেখা করবেন। বিভিন্ন জায়গায় ব্রু সেটেলমেন্ট ঠিকভাবে হচ্ছে না এমন কিন্তু তথ্য উঠে আসছে এবং সেই বিষয়টাকে কেন্দ্র করে যাতে করে হাইজিনিক হিউম্যান কন্ডিশনে সেটেলমেন্টটা হয় তার জন্যই কিন্তু আহ্বানটা রাখছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি তন্ময় চক্রবর্তী, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। তন্ময় শুনতে পাচ্ছ? দেখো ব্যাপারটা হচ্ছে আমাদের রাজ্যে যে ব্রু ইন্টারনাল ডিস্টেন্স যে পিপলরা আছে যারা কাঞ্চনপুর এবং পানিসাগরের 6টা ক্যাম্পে ছিল তাদের যে সমস্যাটা সেটা কিন্তু সমাধান হয়ে গেছে রাজ্যে যখন বিজেপি আইপিএফ কে সরকার এসেছে। সেই ক্ষেত্রে বলা যায় যে বিভিন্ন কিছুদিন আগে একটি এগ্রিমেন্টও হয়েছিল ওদেরকে সেটেলমেন্ট করার জন্য এবং সেটেলমেন্টের জন্য বিভিন্ন জায়গা দেখা হয়েছে, মূলত 13টি
স্পট আইডেন্টিফাই করা হয়েছে ওদেরকে সেটেলমেন্ট করার জন্য। তো ওদের যে সেটেলমেন্টের বিষয়টা প্রসেসটা অলরেডি শুরু হয়ে গেছে, কিছু কিছু জায়গায় ওদের কাজও হয়ে গেছে এবং 600 পরিবারের উপর কিছু জায়গায় সেটেলমেন্ট হয়েও গেছে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় যেসব জায়গায় সেটেলমেন্ট প্রক্রিয়াটা এখনো চলছে সে সমস্ত জায়গায় কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ব্রুদের জন্য এবং স্টেট গভর্নমেন্টও, কারণ যেহেতু পাহাড়ি এলাকা সেখানে জলের একটা সমস্যা দেখা দিচ্ছে এবং রোড রাস্তার যে কানেক্টিভিটিটা সেটাও একটা বড় ইস্যু। তো সেই ক্ষেত্রে রাজ্যের যিনি মহারাজ বা ত্রিপুরার যে চেয়ারম্যান প্রদ্যুত কিশোর, উনি আজকে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি মিটিং করবেন চিফ সেক্রেটারির সাথে কুমার অলকজিনী এবং রাজ্যের যে ব্রু সেটেলমেন্টের যিনি নোডাল অফিসার এবং 5 লিডার থাকবেন ব্রু অর্গানাইজেশনের তরফ থেকে। এবং আগামী দিন একটা সশরীর একটা বৈঠক হবে, সেটা মূলত রাজ্য সরকারের সাথে হতে পারে কি না হতে পারে সেটা এখনো জানা যাচ্ছে না, বাট ব্রু লিডাররা আগরতলাতে আসবে এবং ত্রিপুরার মহারাজি চেয়ারম্যান প্রযুক্তিশের সাথে একটি মিটিং করবে। মূলত কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেই আজকের যে ভার্চুয়াল কনফারেন্সটা হবে সেটার মধ্যে এবং আগামী কালকেও? দেখো অনুপ, মূলত এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে সেটেলমেন্টের মধ্যে যে সমস্যাগুলি সম্মুখীন হচ্ছে ব্রু বা রিয়াং যে শরণার্থীরা, মূলত এখানে সমস্যা হতে পারে যে তাদের যে জলের যে সমস্যাটা সেটা সবচেয়ে বড় সমস্যা। তো সেটা নিয়ে একটা আলোচনা হতে পারে এবং অতি দ্রুত ওদেরকে যাতে যে সেটেলমেন্ট যে প্রসেসটা চলছে সেই সেটেলমেন্ট প্রসেসটা যাতে অতি দ্রুত সম্পন্ন করা যায় সে বিষয়েও আলোচনা প্রক্রিয়া হতে পারে। একদম। তার পাশাপাশি আর একটা বিষয়, বিগত দিনে যে আমরা বিভিন্ন জায়গা থেকে দেখেছিলাম যে কাঞ্চনপুরের এলাকাতেই মূলত যে সেখানকার স্থানীয় বাসিন্দারা বলছিলেন যে বেশি পরিমাণ ব্রু রিসেটেলমেন্ট সেই এলাকাতে করা যাবে না, সেই ইস্যু নিয়ে কি কোনো রকম কিছু কথাবার্তা হবে? সেই ইস্যু নিয়ে এখনো সেরকম কিছু জানা যায়নি, বাট আমাদের সূত্র থেকে যেটা জানা গিয়েছে যে সেই বিষয় নিয়েও কিছু একটা কথা হতে পারে রাজ্য সরকারের সাথে এবং ত্রিপ্রমতা যিনি চেয়ারম্যান রয়েছেন প্রদ্যুৎ কিশোরের সাথে। একদম। আরেকটা বিষয় তন্ময়, যে এই মুহূর্তে দাঁড়িয়ে জম্পুয়ে 12 থেকে মিজো কনভেনশন ইয়োথুইং বন্ধ রেখেছে, কি কারণে তারা বন্ধটা রেখেছে যদি একটু বিস্তারিত জানা? দেখো অন্য ব্যাপার হচ্ছে আমাদের জম্পুই হিল একটা আকর্ষণীয় জায়গা এবং সবাই সেখানে টুরিস্টরা সেখানে যায় এবং তার জন্য রাজ্য সরকার মূলত আমি বলতে চাই যে জম্পু যাওয়ার জন্য মূলত 2 রাস্তা আছে, একটা হচ্ছে কি কাঞ্চনপুর দিয়ে তুমি যেতে পারো, একটা হচ্ছে দামসরা হয়ে তুমি সেই রাস্তাটা যায়। তো মূলত কাঞ্চনপুর হয়ে যে রোডটা যে সেটা আন্ডার কনস্ট্রাকশন এবং রাজ্য সরকার সেটাকে ন্যাশনাল হাইওয়ে করে মিজোরামের সাথে কানেক্ট করবে। তো অন্য তুমি বুঝতেই পারছো এখন মনসুনের সিজন, রাস্তার কন্ডিশনটা কি হতে পারে, মাঝে মধ্যে সেখানে রাস্তা ওয়াইডেনিং এর জন্য রাস্তাটা অনেকটা বন্ধ রাখে। তো সেই ক্ষেত্রে জম্পুইতে যারা থাকছে তাদের যাতায়াতে একটা বড় সমস্যা। আবার দেখা যাচ্ছে যে দামসরার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার অবস্থাও খুব ভালো বলাও যাবে না, কারণ সেই রাস্তাটা ঠিকই তোমার যে দামসরা থেকে যে জম্পুর ডিস্টেন্সটা কমে যায় কিন্তু রাস্তার কন্ডিশনটা খুবই খারাপ। এই ক্ষেত্রে যে জম্পুইতে যারা থাকে তাদের যাতায়াতে একটা ভীষণ সমস্যা হচ্ছে। সেই ক্ষেত্রে জম্পুইর যে মিজো কনভেনশন বা জম্পুইর যে লিডাররা আছে তারা অনেকবার রাজ্য সরকার এবং PWD বা ওইখানকার যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে ওদের সাথে এই ম্যাটারটা নিয়ে অনেকবারই টেক আপ করেছেন, কিন্তু রাজ্য সরকার তরফ থেকে বা ওইখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে সেরকম ভাবে কোনো পজিটিভ রেসপন্স পাওয়া যায়নি এবং সেই জন্যই নাকি এই বনটা দেখেছে, কারণ তারা তাই দ্রুত এই যে রোডটা যে দামছড়া হয়ে যে জম্পুইতে যে রোডটা যায় সেই রোডটা যাতে দ্রুত ঠিক করা হয় সেই ডিমান্ড নিয়ে তাদের এই বনটা। তন্ময়, মূলত এই যে রাস্তাটার এই খারাপ অবস্থা মূলত কতদিন যাবত বা কয় মাস যাবত এরকম হয়ে আছে? দেখো অর্ণব, এখন বলা যায় সেটা কয় মাস না, এটা অনেক বছর ধরে চলে আসছে, কারণ কাঞ্চনপুরে যে মূল রাস্তার কথা আমি তোমাকে বলছিলাম সেটা কিন্তু অনেকদিন অনেক মাস হয়ে গেছে সেই রাস্তাটা কনস্ট্রাকশন চলছে এবং দামছড়ার যে রাস্তাটার কথা সেটা নিয়ে কিন্তু রাজ্য সরকার কোনো চিন্তা ভাবনা করছেই না। তো তার জন্যেই ওদের যে মূলত যারা বাইরে থেকে যারা টুরিস্ট আসছে বা আমি যদি বলি যে যারা কাঞ্চনপুর থেকে জম্পু যাবে বা জম্পু থেকে যারা কাঞ্চনপুর বা আগরতলা থেকে আসবে তাদের কিন্তু একটা বড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবং আমি তো বলছি তোমাকে অন্য যে এই যে বন্ধটা দেখেছে তার জন্য কিন্তু এই যে কনস্ট্রাকশনটা যে হচ্ছে কাঞ্চনপুরের ন্যাশনাল হাইওয়ে সেটা কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে পারে।
একদম অসংখ্য ধন্যবাদ তন্ময়, বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি তন্ময় চক্রবর্তীর সঙ্গে এবং বিস্তারিত তথ্য কিন্তু তন্ময় তুলে ধরলো, এবং যেটা জানা যাচ্ছে যে বন্ধ যেটা রাখা হয়েছে মিজো কনভেনশন ইয়ুথ উইং এর পক্ষ থেকে 12 জুলাই থেকে চলবে অনির্দিষ্টকালে, সেই বন্ধ রাখা হয়েছে সেটা মূলত কাঞ্চনপুর এবং দামছড়া থেকে জম্পুই যাওয়ার যে দুটো রাস্তা রয়েছে রাস্তাগুলোর অবস্থা খুবই বেহাল হয়ে রয়েছে, দীর্ঘ বছর ধরে এই অবস্থা, সেই রাস্তাগুলোর অবস্থা সারানোর কথা দীর্ঘদিন তারা কর্তৃপক্ষকে জানিয়েছেন, প্রশাসনকে জানিয়েছেন, কোনো সদুত্তর পাননি, ইতিবাচক পদক্ষেপ তারা পাননি, তাই 12 জুলাই থেকে অনির্দিষ্টকালের বন্ধ সেই বিষয়টাকে কেন্দ্র করে তারা ডাক দিয়েছেন। এবং তার পাশাপাশি আরো একটা বিষয় যেটা রয়েছে, ব্রু সেটেলমেন্টের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠে আসছে যে কিছু কিছু জায়গায় ঠিকভাবে হচ্ছে না ব্রু সেটেলমেন্ট, যার জন্য আজকে ভার্চুয়াল একটি বৈঠক করবেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তিপ্রামথার চেয়ারম্যান এবং তিপ্রামথা সুপ্রিমো, এবং তার পাশাপাশি চিফ সেক্রেটারি সেখানে থাকবেন, 5 জন ব্রু লিডার থাকবেন এবং সেটেলমেন্টের দায়িত্বে যে নোডাল অফিসাররা রয়েছেন তারাও থাকবেন। তার পাশাপাশি আগামীকালকে খুমলুঙ্গে সশরীরে ব্রু লিডাররা আসবেন, তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরের সঙ্গে দেখা করবেন, আরো বিস্তারিত আলোচনা করবেন, এবং যে যে সমস্যাগুলো রয়েছে, পানীয় জলের সমস্যা রয়েছে, রাস্তাঘাটের সমস্যা রয়েছে, সেই বিষয়গুলো উপরে কিন্তু নজর রাখা হবে এই বৈঠকগুলোর মাধ্যমে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।